আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে থাকি, তো এগুলোতে ভাইরাস আক্রমণ করে, তো সেই সম্পর্কে আজকে আমার টিউটোরিয়ালটা। তো এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের কম্পিউটার যে আমরা ব্যবহার করে থাকি, তো সেখানে প্রতিনিয়ত আমরা অনেক কাজ করে থাকি, নেটের কাজ করে থাকি, তারপর হয়তো আমরা গান আমরা অন্য মেমোরিতে, পেন ড্রাইভে আমরা বিভিন্ন জায়গায় গান দিয়ে থাকি। তো যারা ব্যবসা করেন তারা হয়তো গান লোড দেন, মেমোরি লোড দেন। তো বন্ধুরা, এই ক্ষেত্রে কম্পিউটার কিন্তু ভাইরাস প্রবেশ করতে পারে যখন আমরা নেট ইউজ করি। তো এখান থেকে আমরা বাঁচতে হলে, অর্থাৎ যে আমরা নেট ইন্টারনেট ইউজ করে থাকি, বন্ধুরা এই ইন্টারনেট ইউজ করার জন্যে আমাদের কম্পিউটারে প্রতিনিয়ত ভাইরাস আক্রমণ করতে পারে। সেহেতু সেজন্য আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি, অ্যান্টিভাইরাস। তো আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করি সেই জন্যে যাতে ইন্টারনেটে যখন আমরা কাজ করব তখন হয়তো অনেক রকমের ভাইরাস আমাদের কম্পিউটারে প্রবেশ করতে পারে। সেহেতু সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে, অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। এবং তারপরে আর একটা বিষয় হচ্ছে, আর একটা ভাবে ভাইরাস কম্পিউটারে প্রবেশ করে, সেটা হচ্ছে যে আমরা মেমোরি, পেন ড্রাইভ এগুলো কম্পিউটারে থেকে আমরা গান দিয়ে থাকি, ডাউনলোড করে থাকি, গান দেই। তো সেহেতু সেজন্য আমাদের কম্পিউটার ভাইরাস প্রবেশ করতে পারে। তো আমরা অ্যান্টিভাইরাস সেট আপ দিলাম, দেওয়ার পরে আমরা ইন্টারনেট থেকে বাঁচলাম, যে ভাইরাস আসবে না, ইন্টারনেট থেকে বাঁচলাম। তো বন্ধুরা, এরপরে আর একটা বিষয় হচ্ছে যে পেন ড্রাইভ, মেমোরি আমরা কম্পিউটার থেকে গান দিলাম, তো সেখান থেকে ওই মেমোরি মেমোরি পেন ড্রাইভ থেকে আমাদের কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে বাঁচবো এবং মেমোরি ক্ষতিগ্রস্ত হতে পারে, তো সেই জন্য আমরা আর একটা সফটওয়্যার কম্পিউটারে, ল্যাপটপে ইউজ করব। তো বন্ধুরা চলেন সেই সফটওয়্যারটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে আমরা সেই সফটওয়্যারটা ইনস্টল করে নেব। তো সেফলি রিমুভ, তো এটা তো এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার আগে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা জিপ ফোল্ডারে আছে, তো আমরা এটাকে আনজিপ করে নিব। আনজিপ করা সকলে জানেন, তারপরও যারা জানেন না দেখিয়ে দিই। তো এটাতে আমরা আগে ক্লিক করলাম এটাতে, তারপর বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করেন। ক্লিক করার পরে বন্ধুরা নিচে আসেন, স্ট্যাক ওয়াল নামের একটা অপশন পাবেন, তো এখানে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পর স্ট্যাক ক্লিক করেন, তো বন্ধুরা স্ট্যাক হয়ে গেছে। তো এটা, তো বন্ধুরা এটাকে আমরা এখন ইনস্টল দিয়ে দিব। ইনস্টল দেওয়ার জন্য বন্ধুরা আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে রান। তারপর ওকে করে দেন, তারপর নেক্সট, তারপর আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট করে দেন, তারপর নেক্সটে ক্লিক করেন, তারপর আবার নেক্সটে ক্লিক করেন, তারপর এখন আপনি কি ড্রাইভ বলতেছে যে আপনি সি ড্রাইভে রাখবেন ইনস্টলটা, না অন্য ড্রাইভে ইনস্টলটা দিবেন। তো
তো যদি আমরা অন্য ডাইভিং ইনস্টলটা দিই, সেই তো আমাদের যে কাজটা করতে হবে, ব্রাউজ ব্রাউজে ক্লিক করে, ব্রাউজে ক্লিক করার পর এখানে আমাদের সকল ডাইভগুলো শো করতেছে। তো আমরা সম্ভবত ই ডাইভি লোকাল ডিস্ক ই এটা দিয়ে ইনস্টল করাবো, সেহেতু এটাকে সিলেক্ট করলাম, তারপরে দেন ওকে। তো তারপরে দেখেন বন্ধুরা, এখানে ই আগে ছিল সি ডাইভের সি চিহ্ন, এখন ই ডাইভের ই চিহ্ন। তো বন্ধুরা এখন আমরা নেক্সটে দিব চাপ, তো আবার নেক্সট, তো আবার নেক্সট দেন, এরপর ইনস্টল নামের এই একটা অপশন এটা ক্লিক করেন। তো বন্ধুরা অতি তাড়াতাড়ি এটা ইনস্টল হয়ে যাবে, এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো ডেস্কটপে আমাদের এই লোগোটা দেখতেছেন, তো এখানে জাস্ট ফিনিশে ক্লিক করেন, ফিনিশ। তো বন্ধুরা আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখেন এটাতে এখানে শো করতেছে, দেখেন বন্ধুরা। তো আমরা যদি এই মুহূর্তে সম্ভবত একটা আমরা এখানে একটা মেমোরি কার্ড লাগাবো, সংযোগ দিব মেমোরি কার্ডের সংযোগ। তো চলুন বন্ধুরা, তো বন্ধুরা মেমোরি সংযোগ দেওয়ার পরে দেখেন ইউজ দি সেফলি রিমুভ এটা কি করে, তো বন্ধুরা এটাতে আমরা কাজ করলাম, হয়তো নেটে কাজ করলাম, কাজ করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কাজ করার শেষ, তো ধরেন তারপর আমরা এখানে আসলাম। এখানে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে ইউজ বি সেফলি রিমুভ এই অপশনটাতে এখানে শো করলে দেখেন যে এখানে এখানে কার্সার রাখলে দেখেন যে জিপি ইন্টারনেট। তো যদি আমরা এখন এটাতে ক্লিক করি দেখেন এটা ইউএসবি পোর্ট থেকে বের করে দিচ্ছে, কাজে এটা যদি বের করে দেয় সে তো আমাদের কম্পিউটার সেফ, এর জন্যে কোনো সময় আমাদের ভাইরাস প্রবেশ করতে পারবে না। তো এটাই আজকের মতো একটুকুই। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আপনাদের কতটুকু উপকারে আসতে পেরেছে সে বিষয়ে বলবেন। তো আজকের মতো এখানে, অবশ্য বন্ধুরা আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন সফটওয়্যার নিয়ে আমরা ভিডিও তৈরি করব এবং অন্য অন্য অনেক কিছু নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।